साधु बचन धर्म कर्म प्राण जुआ मजे सब हारिए पागल साजार भान चोर मुखे साधु बचन धर्म कर्म प्राण जुआ मजे सब हारिए पागल साजार भान रंग बेरंगेर मानुष मिले तुलछे नानान सुर भालो मंद मिशे एकरम नाम गोविंदपुर रंग बेरंगेर मानुष मिले तुलछे नानान सुर भालो मंद मिशे एकरम नाम गोविंदपुर गोविंदपुरेर गल्प सर तुम ये करे बसे की सरकारी खाद्य गोदामे चाकरी करे तुई आर ना करिस ना राजी रे जामा কোথায় রওনা করছেন আস্তে আস্তে গুতা লাগছে কিছু হয় না এ মিম চাইয়ে রইছু কা তুই একটু সামনে যাবই একটু কথা কই বেআইনি লাগে একটু তোমার আসলে মনে হইতে আছে কি কানে তুমি আর এইটা ফুল না মানে তোমার এই ফুল মনে হইতে আছে তোমার যেটা ইচ্ছা হয় যদি সিচুয়েশনে মনে হয় কাবিন করতে হইবে কাবিন কই যে এরপর আসবা টোটালটাই তোমার উপর আমি ছাইটা দিছি কিন্তু মামু আমি তাদেরকে বলবো যে দিস ইজ দি সিচুয়েশন অফ দিস মাই ভাগনা দিস ইজ টুডে রিলিজ মামা মামা ইংরেজিটা কইও না আমি নিতে পারতাছি না তো ঠাকো বুঝাই থইবে না তোর মামা যে এভরিথিং নায়ক ওকে এইখানে বুঝাইও গিয়া হইনে কে বুঝাইও এখন কইও না মুই নিতে পারতাছি না আর ঠিক আছে তুই পারবি না হাদের কাম বলবো আর কি যে তুমি আগে দাইতেছ কি মরে লেগে যাও হয় তুমি আসলে তো আসো তো মামু তুমি এত আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না আমি কি কাম করছি আমার মাতৃ হয়ে গেছে গা এটা আমি কি কাম করলাম আমার মাথা কিছু দেখতেছে না বড় ভুলে গেছে তুই কেমনে করলি কি এমন হয়েছিল যে বিয়াটা করা লাগবে সারে তারে বিয়া করে নিয়ে এসেছিস তিনি না জানি না আমার কত শখ আছিল রে ভাই তুই কবুল করবি আর তোর পাশে আমি বসে থাকবো আমার অজা গেল রে কাজ করি সিরু তুমি আবার কাজে নিয়ে আসো আমরা বহুর সামনে নতুন করে কবুল বলি ঠিক আছে না ভাই ভাই
আব্বার জরিনা খালা মোর পিছে যেভাবে লাগছে এইয়া যদি হো নেই তোমার এই একটাকে দশটা সালাম দেবে অটো সিস্টেমে আমি কিডা আমি তোর মামাই কিডা হিরো অফ দি এফডিসি ইন দিস বাংলাদেশ সেখানে আমাকে এক নামে সবাই চেনে খালি এই যে টাহা দেশো 10,000 হ্যাঁ কি এমএম আমি হায়ারে আসছি এফডিসি করে শুটিং বুটিং হালাই তুইয়া বাইক না বলাইছে এই 10,000 টাহার যে অ্যাক্টিং এই যে পারফরমেন্সিং যে এই যে দেবান খালি দেখতে থাক এই আমি জানি তোমার প্রতি আমার ভরসা আছে না খালি আইতিয়াছি মামা সাইয়ে দেখো দেখছো কেমন কই দিয়ে ক্যাটক কই দিয়ে আইতিয়াছি দেখছো ইহার নাম এই দিয়া করে ওই যে কেটিনা কাইফ আছে না কেটিনা কাইফ সালাম করো মুরব্বী তো মোর মামা অনেক কিন্তু ফেমাস এই এফডিসি প্রোডাকশন ম্যানেজার ক্ষমতা অসাধারণ বুঝছো সালাম করো থাক থাক লাগবে না আমার পাড়া দিয়ে সালাম করতে হবে কেন তুমি মামা না মগ মুরব্বী না এই এই যে এটা নেওয়া লাগবেই আশীর্বাদ করছে বুঝো না আমি সালামই দিয়েছি নেতে আমার নৌকো টৌকান লাগলে ওর মুখ দেখছি প্রথম কালিয়াতে কি দেখা যায় আয় আয় যদি কখনো কোনদিন যদি ঢাকা শহরে যাবা তো অবশ্যই এফডিসি যাও ফার্স্ট টাইম যাবো এফডিসি গিয়া গেটে বলবা যে মাই মাদার মানে 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 আমার মামা প্রোডাকশন ম্যানেজার ইন দিস এফডিসি হ্যাঁ মির জাফর হিজ নেম দেখবা যে পালকিতে করিয়ে লই যাবে তোমাদের স্যালুট মারতে মারতে না মুই একবার গিয়েছিলাম বলছো এফডিসি তে গিয়েছিলাম মাগ মা গেটের সামনে যাওয়ার পরেই খালি মামার নামটা নিছি কি যে সম্মান করলো মরি মানে পাওয়ার অসাধারণ ইজ মানে অনেক কিছু বুঝছো এই বাই দা বাই দিস ইজ দি কোশ্চেন অফ দিস ইয়ার ফ্যামিলি ইন বিটুইন মানে বলতে চাইছিলাম যে ইউ আর ব্রাদার সিস্টার মানে কয়জন তোমরা ভাই বোন ও আচ্ছা এক ভাই এক বোন ভাই বিয়ে হয়ে গেছে ভেরি গুড ডিসিশন অফ ইউর ফ্যামিলি ইয়ান ইউ আর মাই ফাদার ইন ল বাংলাতে বল তুমি কোন চিন্তা করবা না মামা যেহেতু দায়িত্ব নিচ্ছি কিভাবে তোমাকে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা আমি করতে আছি এই যে হানান একটু আগেই দিয়ে আস বৌমাকে না না দরকার নাই আমি একাই চলে যেতে পারবো একা যে পারবা সমস্যা কোনো ভেরি গুড গার্ল ইউ লুকিং ইন মাই ফ্রন্ট মানে নেভার এভার তোমার মতো মানে এই ধরনের ভদ্র মেয়ে আমি কোনোদিন আমার আই হ্যাভ সিন মাই ওন আইস গোবিন্দপুরের গল্প আমি কি আসবো না না দরকার নেই দেখি ঠিক আছে যাও তাহলে আমি ফোনে কথা বলবো ওয়ালাইকুম ওকে সাবধানে কলম হ্যাঁ
ফালতু জানি কথার গো তোর স্ত্রীর চেহারা দেখিয়া যে যে বুপটকন হিসেবে যে 500 টাকা দিলাম তুই হিটা ফটা ফেরত দিবি না হইতে এ কি কও তুমি এ দেছো তুমি মরবি মামা হিসেবে দেছো এই সেটা আবার ফেরত নেই বাকি জনি কি ধরনের কথা বল মা বাগনের কাছ থেকে ফেরত নাই এই রক্ত কইলাম পায়গন কইলাম মাথায় উঠে চলি আসতে আছে তোর তার হবু স্ত্রী হ্যাঁকে যদি 500 টাকা না দিই এ সামরা মোর পেস্টিস থাই তোর পেস্টিস থাই ওরম সুন্দরী মাইয়া 500 টাকা তো কমই হই যায় তুই আর খুশি মরি 1000 টাকা ফেরত দি মামা এই 1000 টাকা হলো বোনাস 500 টাকা দে তাই ধরো মামা তুমি 500 টাকা দেছো আবার কি বোনাস মনে তোমার এত টাকা দিতে হইছে কেটা তুমি 200 টাকা দিতে বেশি হলে 220 টাকা 30 টাকা দিয়ে দিতে এ কি কথা বলতি মুরবিরা চা দিলে কি এই ছোট বাচ্চা থেকে কি চা আবার ব্যাক করে তুমি এটা কোনো কথা বললে মামাইয়া বাগনের কাছ থেকে এবার বাগনের বউর দেখছো আশীর্বাদ দেছো এই জন্য টাকা কি আবার ব্যাক যায় এই লো 200 টাকা আছে এই রাহো রাহো মামা কি 200 টাকা আছে টাহা ফেরত দিবি 500 গুনিয়া গুনিয়া এক টাহাও যদি কম দাও হেলে কইলাম এখনই যামু এই যে বিয়ার কথাবার্তা সাজেশন স্পিকটি নট দিয়া ফেলাবি কিন্তু একাল মুখ করে এই যে একাল হিয়েই থমু কইলাম খুব কষ্ট পাইতেছি মামা তুমি আমার লগে যেটা করতেছো খুব কষ্ট পাইতেছি তাহাগুলি মোর অন্য কাজের মধ্যে লাগবে এই এই লাও দিলাম 200 250 60 70 270 টাকা রাহো রাহো প্লিজ পকেট হাত দাও ওইসব পকেট হাতাও দেওয়া আরও আছে এ খয়রাত করো নাকি তোর দি খয়রের কে টাহান না এহিনে 10 টাকা ওহিনে 20 টাকা বাবা গো মা গো ইয়ে তুমি মুলারে ইয়ে করো তুমি খারাপ ইয়া করতে গেছো যা ছিল দিয়ে দিলাম হলো 50 এই হলো 310 টাকা আছে আর 190 টাকা মাফ করে দিয়ে দাও বাস কি যে মাফ মাফ কিন্তু হইবে না মানু মাফ কইলে হইবে না বুঝছো টাকা কইলে ফেরত দেওয়া লাগবে দিয়া খরা তিন নিয়ে টাকা গুনিয়ে গুনিয়ে দেয় একদম কিন্তু সব কিন্তু সাজেশন কিন্তু বন্ধ করিয়ে দেবো এই সুন্দর মাইয়া তুমি বিয়ে করবা কেটি না কাই হাবার পকেটে টাকা থাকে না ফালতু জানি গুড়া গাড়া কোথার গো ইডিয়ে খোলো এন্ডি ফোকাস মেন্টি ফোকাস খোলো তোমার দেখলি দেখলি আমার মেসেজ গরম হইতেছে তুমি আমাকে দিতে কল কল মোটেও দিবি না যে কোনো মুহূর্তে কিন্তু হাটাটাক হয়ে যেতে পারে ফালতু গুড়া গাড়া এই যে এন্ডি ফোকাস কি জানো এটা দিনের রাত রাইতে দিনের মতো মনে হয় তোমার স্ত্রীর কাটা কিনে দেবো ওই যে ওই রাগ হয়েছিল এ সামরা এ হান্নান মনু কি গনু মিয়া কি শুনলাম তোমার চাচা নাকি তোমার আলাদা করে দিছে আবার মাইরও দিছে হয় আলাদা করে দিছে কথাটা সত্য কিন্তু গায়ে যে হাত তুলছে এটা একসের মিথ্যা কথা গনু শুনে একটা কথা বলি তুমি বাপ মা হারা সন্তান এটা আমরা জানি তুমি যে কাকার কাছে মানুষ হয়েছ এইটাও জানি কাকারা সম্মান করো ভালো কথা কিন্তু তোমার গায়ে যে হাত তুলবো এটা কিন্তু মাইনে নিতে পারতাছি না তুমি একটা কাম করো ইউনিয়ন পরিষদে একটা লিখিত আবেদন করো তাইলে সুন্দর একটা সালিশ করে দিমু কি কস এই অত্র অঞ্চলে আমার দুলাবের মতো সঠিক বিচার আর কোনো মানুষ কিন্তু করতে পারবো না হ্যাঁ মুই এটা জানি কিন্তু বললে কি চেয়ারম্যান সাহেব ওই মোর বউয়ের লগে একটু সলা পরামর্শ কইরা মুই পরে আপনাকে জানাবো নি হয় আরে ভাই বুঝো না কেন একবার তোমার সে মারছে মজা পাই গেছি কথা আছে না নরম মাটি পাইয়া ঘুঘরে উঠে পাইয়া এই লোক তো বারবার মারবো কিন্তু দুলাভাই যদি একটা শক্ত বিচার করে দেয় জীবনে কিন্তু আর গা হাত তোলা সাহস পাবো না কি ঠিক আছে না দুলাভাই হ্যাঁ ঠিক আছে যাই আমরা দেখি মাথায় দেখ সবসময় খালি টাহার দান্দায় থাকি হ্যাঁ মরে তো বেকুব পাইছো মুই কেস ঠিক দেই
ওরে মোর জায়গা সম্পত্তি বেচা তোমকো টাকা দে এত বেকুব কি মুই নাকি গোবিন্দপুরের গল্প গোবিন্দপুরের গল্প এ সেই এই তুই এমন মরা কান্তা কানতে আছো কেন হ্যাঁ হ্যাঁ একদম কানবি না কইলে এই সিরু কি তোর আগে বিয়া করছিল তুই সিরুর বিয়া ইন দাও নাকি কোন স্ট্যাম্পে লেখা ছিল যে সিরুরে তোর বিয়া করতে হইবে কোনডা কিছু এটা ছিল না খবরদার একদম কানবি না তোরে তার ভাল লাগে না হে বিয়ে করে নিস কাম শেষ এই তাহলে কান্ত আছো কেন হ্যাঁ শোন সিরু বিয়ে করছে করুক ভালো এখন মোরাও তোর একটা ভালো পাত্র দেখিয়া বিয়ে দিয়ে দিব বুঝছো কানবি না খবরদার এই তুই না মোর বই মোরে দিককে শিখতে পারো না হ্যাঁ এই যে মুই যে কি সুন্দর আরেকখানে বিয়ে কইরা সুখে শান্তিতে আছি তোর কি এটা সহে পারে না তুইও করবি তুমি কি কও আমি ওই খাদ্য গুদামালারে বিয়ে করব হ্যাঁ করবি এখন তোর একটা বুদ্ধি দে ওই সিরির লগে দেখাইলে কথা কবি না কিন্তু মুসকেই মুসকে হাসবি মানে ওই যে ঠেস মাইরে যেমন হাসে মানুষ এরকম করে হাসবি এরপরে দেখবি ওই যে সিরির বুকটা ফাইটা এই রক্ত বাইরে আন শুরু করবে কিন্তু তোর কোনো রকমই লাগবে না তোর খারাপও লাগবে না বুঝছো ঠিক আছে গুনু ভাই কই ওই কাপড় লইয়ে বাইরে গেছে হয় এ রমজানে কেমন আছে ভালো আয় বোন ওর দিকে খেয়াল টেয়াল রাখ হয় হয় আচ্ছা ঠিক আছে পরে কথা কমনে রাখ বেটা মোর তো মাথায় দরতে আছে সিরু ভাইয়ের মতো লোকের একটা কাজ করবে সারা বছর প্রেম করলে রুমির লগে আর বিয়াটা যায় হল্লো কারে কল দেহি আরে আমার এইটুকু জীবনে আমি এই মেয়েটার একদিনও চোখে দেখি না আর সিরিও কেমন একদিনের দেখে গিয়ে মেয়েটার বিয়ে করলো আমার তো মনে হয় বিয়ের মধ্যে কোনো গাফলা আছে বিয়ের খবর তো গোবিন্দপুরে সবাই জানে সকাল থেকে যতগুলো পাড়ায় গেলাম সবাই খালি বলে যে মিষ্টি খাওয়ান খালি মিষ্টি খাইতে চায় ওরে বেড়া বিয়া তো হরছে কিন্তু মোর কি মনে হইতেছে জানো এই মাইয়া তো সুবিধা রইবে না পা হইলো বাদশা ফকিরের শালি বাদশা ফকির তো বিয়েই করে নাই শালি পাইলো কই কি কইস তুই জানলু কেমনে ফোনেটের সাথে আমার দোকানে এসে বাদশা ফকির গতকালই তো এই কথা কইছে ও তো নিজেই রুমিরে বিয়ের কথা কইছে শিশুদা তাহলে তো ব্যাপারটা মধ্যে একটু গাবলা আছে তাহলে তুমি থাহো আমি যা সিরু বাইরে খবরটা কই আই ঠিক আছে এই দাও আমি যে কইছি এই কথা কেউ যাতে জানতে না পারে গাবলা আছে তদন্ত করে দেখি ব্যাপারটা কি তুমি আমার দামটা লিখে রাখো তো পরে দেবো যাই হ্যাঁ দেখছেন জানবে সাহেব একটা সালাম বন্ধ দানা কত বড় বেতন বিয়া হরছে আরে রুমিরে বিয়া হরলো আর আমি দাওয়াত পাইলাম না চেয়ারম্যান সাহেব রুমিরে তো বিয়া হরে নাই বিয়া হরছে বাদশা ফকিরে হালিরে কি কও সারা বছর প্রেম করলে একজন লোকে বিয়া করে আরেকজন দে কি গন চেয়ারম্যান সাহেব না ভুলে গেছে আনকা জি স্যার সিরুর মা বাবা নাই দেইহা হ্যাঁ দুলাবে হ্যাঁ বাইথা হ্যাঁ দেখভাল করা লাগে আমি কিন্তু সিরুর খুব ভালোই জানতাম চোরের মুখে সাধু বচন ধর্ম এটা তোর নিজের তোর তো অন্ধকারের মধ্যে কোনো ভদ্রলোক খাড়া থাকলে তো কত তোর মনে হয় বলছিলাম কি যে ওই যে চুরি মারা করিয়ে তো ব্যবাহি লইয়া আইছিল ওই বাড়ির দিয়া এখন মাইয়েগো খালি বাকি থাকবে কা ঠিকবো লইয়া মানের কথা হোনা চুপ করিয়া এখন মর্ডার ঠিক না আমি তো তোমাকে ডিভোর্স দিব ডিভোর্স দিব আমার ডিভোর্স দিব মানেটা কি আমি তোমাকে ডিভোর্স দিব না কোনো ডিভোর্স হবে না তোমার বাপের ভালো মন্দ মিশে গ্রাম নাম গোবিন্দপুর রং বেরঙের মানুষ মিলে তুলছে নানান সুর ভালো মন্দ মিশে গ্রাম নাম গোবিন্দপুর।